নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত এখন আমি এনআইওএস ডিএলএড এবং টেট সংক্রান্ত চারটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্নটি হচ্ছে যে অনেকেই প্রশ্ন করে জানতে চেয়েছেন যে এর যে পাসিং ইয়ার সেটি কোনটি লিখব তো এই প্রসঙ্গে বলি যে দেখুন ডিএলএডে পাসিং ইয়ার লিখবেন যে বছরে রেজাল্ট আউট হয়েছে অর্থাৎ পাশ করেছেন যে বছরে ধরা হয় সেই ইয়ারটি লিখবেন যে আপনারা যদি চারটে সেমিস্টার দিয়ে থাকেন পরপর এবং চারটে সেমিস্টার পরপর পাশ করে থাকেন তাহলে তাদের পাসিং ইয়ার কিন্তু উনিশ হচ্ছে দেখুন যে চতুর্থ সেমিস্টার দেবার পর যে রেজাল্ট আউট হয়েছে দু সালের মে মাসে তাহলে পাসিং ইয়ার হয়ে গেলো দু হাজার উনিশ কিন্তু কমপ্লিমেন্টারি সরি সাপ্লিমেন্টারি যে পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট আউট হয়েছিল কিন্তু দু হাজার কুড়িতে তাহলে সাপ্লিমেন্টারি দিয়ে যারা পাশ করেছেন তাদের রেজাল্ট আউট হলো কিন্তু কুড়িতে তারা কিন্তু কুড়ি লিখবেন দু হাজার কুড়ি পাসিং ইয়ার এইবার মনে করুন যে কারোর এনসি ছিল সে এনসি ক্লিয়ার হলো এসে দু হাজার বাইশ সালে তাহলে আপনারা কি দু হাজার বাইশ লিখবেন পাসিং ইয়ার না দু লিখবেন না কারণ আপনি পাস করেছেন আগে কিন্তু আপনার সার্টিফিকেট দেওয়া হবে না যেহেতু এখন এনসি উঠে গেছে এখন সার্টিফিকেট দেওয়া হবে তার মানে এই বছর আপনি পাস করেননি পাশ করেছেন কিন্তু সেই হয় দু হাজার উনিশ অথবা দু হাজার কুড়িতেই এই দুটো তাহলে এই বিষয়টি বোঝা গেল এবার পরের বিষয়ে আমি যাচ্ছি যে অনেকেই এনআইওএস ডিএলএড করেছেন আগে তারপরে এইচএস ফিফটি পারসেন্ট আপগ্রেড করে নিয়েছেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কি না তো দেখুন তাদের ক্ষেত্রে এখন যা পরিস্থিতি বা ফর্ম ফিল আপের সময় যেভাবে লেখা রয়েছে তাতে আপনি ইয়ার পাসিং অফ ইয়ার লিখলেন সেখানে কিন্তু বলা নেই যে সিরিয়ালি লিখতে হবে ফলে এইচএস আগে পাশ হলো না ডিএলএড আগে পাশ হলো এটা নিয়ে কিন্তু কম্পিউটারে কোনো তথ্য আপলোড করা নেই যে আগে পরে হলে অসুবিধা হবে তাই আপনি যেই ইয়ারে পাশ করেছেন সেই ইয়ারটি লিখবেন তাতে সুবিধা অসুবিধা সেটি পরবর্তীকালে ঠিক হবে এই মুহূর্তে কিন্তু নোটিফিকেশন অনুযায়ী কোনো কিছু বলা যাচ্ছে না তৃতীয় প্রশ্নতে যাচ্ছি সেটা হচ্ছে যে এনআইওএস থেকে ডিএলএড করা হলে ওখানে যে অপশনটি রয়েছে যে অ্যাপিয়ার্ড স্টেট কি লিখব দেখুন এর আগে এই নিয়ে আমি একটি প্রশ্নের উত্তর দিয়েছিলাম সেখানে শুধুমাত্র এনআইওএসের স্টেট কি লিখবো বলে কয়েকজন প্রশ্ন করেছিলেন তো সেই প্রশ্নের উত্তরে ছিল যে ইউপি লিখবেন কারণ এর হেডকোয়ার্টার ইউপিতে অবস্থিত উত্তরটা ভুল ছিল তার একটি কারণ যে আপনাদের প্রশ্ন করাতে একটু ভুল ছিল বলে উত্তরটা ভুল এসেছে অ্যাকচুয়াল উত্তর হবে ওয়েস্ট বেঙ্গল তার একটি কারণ যারা যেখানে যে স্টাডি সেন্টার থেকে পরীক্ষাটি দিয়েছেন সেটি কোন রাজ্যে অবস্থিত সেটা লিখতে হবে অর্থাৎ অ্যাপিয়ার্ড স্টেট আপনি পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষা দিলে আপনার স্টেট হবে পশ্চিমবঙ্গ আপনি বিহার থেকে পরীক্ষা দিলে আপনার স্টেট হবে বিহার আর আপনি ঝাড়খণ্ড থেকে পরীক্ষা দিলে আপনার স্টেট হবে ঝাড়খণ্ড আশা করি এই ব্যাপারটি আপনাদের বুঝতে আর অসুবিধা হবে না এবার প্রশ্ন হচ্ছে কেউ যদি ইউপি লিখে ফেলেন তাহলে তার ক্ষেত্রে কি অসুবিধা হবে আশা করি অসুবিধা হবে না এবার আমি চলে যাই বয়সের ব্যাপারটা বয়সের ব্যাপারটা কি হবে দেখুন সাধারণভাবে যারা টেট পরীক্ষায় বসছেন তাদের সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে চল্লিশ বছর আর নিয়মিত ছাড় পাওয়া যাচ্ছে এসসি এস টি ও এবি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট এবং প্রাক্তন সেনাকর্মী এবং ডাইং হার্নেস ক্ষেত্রে যারা পায় এদের ক্ষেত্রে তো এর পরেও রয়েছে যে প্যারা টিচার যারা রয়েছে তাদের বয়স কত হবে তা এনআইএস থেকে ডিএলএড যারা করেছেন তারা ইন সার্ভিস টিচার আর অনেকেই রয়েছেন প্যারা টিচার এই প্যারাটিচার হিসেবে যারা পরীক্ষা দিচ্ছেন তো এখানে তাদের বয়সের কিন্তু কোনো উল্লেখ নেই আমি তাদের কথাটা আগে বলে বলিনি যে তাদের ক্ষেত্রে পঞ্চাশ বছর বয়স এর আগে দেওয়া ছিল প্রথমে ছিল পঞ্চান্ন বছর তারপরে এলো পঞ্চাশ বছর তাহলে আপনারা ধরে নিতে পারেন যে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আপনারা পরীক্ষা দিতে পারবেন আশা করছি আপনারা আপনাদের জিজ্ঞাসোর উত্তর পেয়ে গেলেন অর্থাৎ প্রশ্নের উত্তরগুলো পেলেন এরপরেও যদি কোনো মনে প্রশ্ন জেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি উত্তর দেবার চেষ্টা করব যথাসাধ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন